মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো একটা নতুন ভিডিওর সঙ্গে তোমরা সবাইকে ওয়েলকাম। তো চলো, আজকে সারাদিন কী করি না করি তোমার সঙ্গে সব কিছু শেয়ার করবো। চলো, বিছানার পরিস্থিতি প্রচণ্ড খারাপ, তো চলো ঘরটাকে আগে পরিষ্কার করে নিই, সব গুছিয়ে নিই। দেখো সব এলোমেলো হয়েছে, একদম পুরো ঘরটা এলোমেলো হয়েছে। এই যে সবগুলো গুছাবো, এবার গুছিয়ে তারপরে আবার আসছি। চলো, আমার দেখো বিছানা টিছানা সব গুছিয়ে নিলাম, ঘর গুছিয়ে নিলাম, পরিষ্কার করে নিয়েছি। চলো রান্নাঘরে আসলাম, তো মা হচ্ছে কি রান্না করেছে, তো চলো দেখাচ্ছি। ওইগুলো তো বাসিগুলো, এটা যে মাংস বসিয়েছে, আর হচ্ছে কি যেন ওটা ঘিমা, ঘিমা পাতার বড়া। তো এই হচ্ছে আমাদের মটন। তো মটনের হচ্ছে লাল লাল একটা ঝোল করেছিল, মানে খুব ঝোলও না খুব গাড়িও না, মোটামুটি একটা গ্রেভি ছিল। তো হচ্ছে যে গরম করতে বসে নিয়েছে, স্নান কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার, একদিকে এটা গরম করতে বসিয়েছি, এখন সবাইকে খেতে দেব। প্রায় 3টা বেজে গেছে মোটামুটি, তো খেতে দেব এখন। তো এদিকে দেখো, এটা হচ্ছে ঘিমা পাতার বড়া, ঠিক আছে। ঘিমা পাতা তোমার তো শাক খায়, মানে ঘিমার শাক খায়, তো ওই পাতাটা হচ্ছে তো মসুর ডাল মা ভিজিয়েছিল, তো মসুর ডাল দিয়ে ওই ঘিমা পাতাটার বেটে ওটার হচ্ছে বড়া করেছিল। তো চলো এবার ভাতগুলো বেড়ে নিই সবার জন্য, বাবা আর মার জন্য ফার্স্টে, মানে যেহেতু ছোটো জায়গা তার জন্য প্রথমে বাবা আর মার জন্য ভাতটা বেড়ে নিই, তারপরে বাবা মাকে দিয়ে চলে আসবো, তারপরে হচ্ছে আমার হাজব্যান্ড আর আমার ছেলের বাড়বো, তারপর লাস্টে আমার। তো তাই তো হয় বলো, তো আমরা হচ্ছে সবাইকে দিয়ে দিই, তারপরে খেতে বসবো। তো হচ্ছে আমাদের ওরকম সেরকম নাই যে মা বাবা বলে যে খেতে হবে না এখন, পরে খাও, ওরকম কোনো ব্যাপার নাই, বরঞ্চ আমাকে বলে যে তুমি বসে যাও খেতে। মানে হয় না অনেক বাড়িতে যে না, বাড়ির বড়রা না খেলে খাওয়া যাবে না, কিন্তু আমাদের বাড়িতে সেরকম কোনো ব্যাপার নেই। আমার শ্বশুরমশাই শাশুড়ি মা, মানে বাবা মা বলে যে খেতে বসে যাও, সবাই দিয়ে দিয়ে খেতে বসে যাও। তো আমি বসি না, কারণ কি যদি কারো কিছু লাগে আবার হাত ধুবো, আবার বারবার করে দিব, তো ওটাই খুব বিরক্ত লাগে। তার জন্য একেবারে দিয়ে টিয়ে সবাইকে বসি, মানে আমার যাতে সুবিধা হয় আর আমার ওটাই ভালো লাগে। তো চলো ভাতগুলো বেড়ে নিই, আর এদিকে দেখতে পাচ্ছ মাংসটা গরম করতে বসিয়ে দিয়েছি, মাংসটা হয়ে গেল, মানে হয়ে তো গেছে, গরমটা করছি একটুখানি, এই অল্প হালকা গরম করছি। তো গরম করে যে বাটিগুলো ধুয়ে রাখছি, বাটিগুলোর মধ্যে এবার মাংসগুলো সবগুলো এবার একে একে বেড়ে নেব, তো এটাতে সুবিধা হয়, বাটিতে করে সবাইকে দিয়ে দেবো, তাতে করে কী হবে যে সবাই নিজের নিজের মতো নিয়ে খাবে, ওরকম পাতার মধ্যে ভালো লাগে না দিতে, তো ওই জন্য। তো বাটিটা সঙ্গে এভাবে গুছিয়ে টুছিয়ে নিয়ে, তো দেখতে পাচ্ছ এদিকে থালা গুছিয়ে নিয়েছি আর সব বাটিতে দেখো মা। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাসন টুসনগুলো ধুয়ে নেবো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নেবো, পুরো এলোমেলো হয়ে আছে একদম। তো চলো তাড়াতাড়ি করে কাজটা সেরে নিই।
এগুলো করার পরে যদি সময় পাই তাহলে একটুখানি ঘুমাবো। তো আচ্ছা কে কে খাবে চলে এসো, যারা যারা দই ভক্ত তারা তারা চলে এসো, আমি দই ভক্ত না। দেখতে পাচ্ছ এখানে চারটে বাটি আর আমাদের বাড়িতে পাঁচজন ক্যান্ডিডেট, তার মানে কি আমি খাবো না। তা আমি তো দই পছন্দ করি না, ভাল লাগে না আমার, দইয়ের ঘোল ভাল লাগে, মানে মিষ্টি দই হোক বা টক দই যে কোনো দইয়েরই হোক আমার ঘোলটাই ভালো লাগে। তো ওদের জন্য করে করে রাখছি, শুধু আমার ছেলেরটা শুধু বাইরে রাখবো, মানে ওকে ফ্রিজেরটা দিব না। তার জন্য দইটা জানি না কেমন হবে, তবে মনে হচ্ছে যে বাবা যে দোকান থেকে দইটা নিয়ে আসে আমাদের সে দোকানে না, ঠিক জানি না বলতে পারবো না। তো চলো সব দেখো দইয়ের বাটিতে দই গুছিয়ে নিলাম, এবার সব একে একে ফ্রিজে রাখবো, আর এই দইয়ের হাঁড়িটা রেখে আসি আগে, তারপরে ওগুলো ফ্রিজে রাখবো। কোথায় যে রাখি জায়গাও তো নাই। তো চলো এগুলো রেখে দিই, এবার তোমার ছেলেরটা রাখবো না, ছেলেরটা এখানে ঢেকে রেখে দেবো, থাকলো ঢেকে। এবার এটা বাবা মা আর আমার হাজবেন্ডের জন্য। তো সবাই ঘুমোচ্ছে আর এগুলো গুছিয়ে রাখবো, রেখে একটু ঘুমাবো। তো চলো এটা রেখে দিই। তো চলো এবার ওই ঘুমাবো একটুখানি, হয়ে গেছে সব কাজ করবো, সব পরিষ্কার করে নিয়েছি, বাসন টাসন ধুয়ে নিয়েছি। আর বাসনগুলো পরে উঠাবো জানাই তো। তো চলো চলো বন্ধুরা, এখন হচ্ছে বিকেল বেলা, বিকেল হচ্ছে তোমার আমার পাঁচটা মতো পেঁচে গেছে মনে হয়। তো সারাদিন তো এভাবে কেটে গেলো, তো এই যে কাপড় জামা সব তুলে নিয়েছি, নিচে যাব আর ছাদে একটুখানি আসলাম। আর এখন হচ্ছে তোমার একটুখানি ঘুমিয়েছিলাম দুপুরবেলা, তো যেটুকু সারাদিন কী কী করলাম তোমার সঙ্গে শেয়ার করলাম। আর চলো ভিডিওটা আমি এখানে শেষ করলাম, আর সবাই অনেক 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 ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর নিজেদের খেয়াল রেখো, আর সবসময় হাসি খুশি দেখো। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, টাটা।